নিজের সন্তানের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না ছেড়ে নির্মল বাতাস ছেড়ে যান। জীবিত সব সন্তানদের মাতা পিতাদের প্রতি এমনই আবেদন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। কেননা আজ আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস, এই বিষয়কে গুরুত্ব দিয়ে কলকাতা পৌর সংস্থার উদ্যান বিভাগের পক্ষ থেকে দিনটি পালন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ, উদ্যান বিভাগ দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা, সংশ্লিষ্ট বিভাগের ডিজি সহ পৌর আধিকারিকরা। শনিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গাছের চারা বিতরণ করা হয়। ফলে মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, আগামী প্রজন্মের জন্য টাকা পয়সা নয়, তাদের জন্য নির্মল বাতাস ছেড়ে যান, যাতে তারা নিজের জীবনে স্বচ্ছ ও নির্মল বাতাস নিতে কোনো সমস্যায় না পড়ে, যেন ভালোভাবে নির্মল বাতাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করতে পারে। তাছাড়া দূষণ নিয়ন্ত্রণ করতে একমাত্র উপায় হলো প্রকৃতিতে গাছ লাগানো। এদিন 1000-এর বেশি চারা গাছ বিতরণ করা হয় অনুষ্ঠান কেন্দ্র থেকে। তবে আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস উপলক্ষে অনেক পরিমাণ চারা গাছ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে। মনে রাখা দরকার, পৃথিবীর বায়ু দূষণের খারাপ অবস্থা লক্ষ্য করে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করছেন। আর তাই 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 7ই সেপ্টেম্বর দিনটিকে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হিসেবে ঘোষণা করে। এটি পরিষ্কার বাতাসের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহকে অনুসরণ করে। আবার মানব স্বাস্থ্য রক্ষার জন্য, বায়ুর গুণমান উন্নত করবার জন্য আরও প্রচেষ্টা করার প্রয়োজনীয়তার উপরও জোর দেয়। আন্তর্জাতিক নির্মল বায়ু দিবসের লক্ষ্য হল স্বাস্থ্য, উৎপাদনশীলতা, অর্থনীতি এবং পরিবেশের জন্য বিশুদ্ধ বাতাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রভৃতি। এটাও নিশ্চয়ই সকলে জানা আছে, পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে প্রত্যেক বছর 22শে এপ্রিল পালিত হয়ে আসছে ধরিত্রী দিবস, যার অর্থ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। সর্বপ্রথম দিনটি পালন করা হয়েছিল 1970 সালে, আর 193টিরও বেশি দেশ দিনটি পালন করে থাকে। ওই বছরে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেছিলেন। এছাড়াও আরও একটি দিন হল 5ই জুন, যেটা জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে গ্রাহ্য হয়েছে। আবার 21শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়, যা কিনা 1993 সালে জাতিসংঘের সাধারণ সভা ওই দিনটিকে ঘোষণা করেছিল। সবই তো পৃথিবীকে রক্ষা করতে মানুষের সামনে আনা হয়েছে। এদিকে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হল পরিষ্কার বাতাসের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহকে অনুসরণ করে এবং মানব স্বাস্থ্য রক্ষার জন্য বায়ুর গুণমান উন্নত করবার জন্য আরও প্রচেষ্টা করবার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। আর বায়ু দূষণ তো কোনো দেশের সীমানা মানে না। একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে, চীনের দূষণ প্রশান্ত মহাসাগরের উপর তৈরি ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি করতে পারে এবং এমনকি তা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দূষণ ছড়িয়ে দিতে পারে। বায়ু দূষণ বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। টেকসই উন্নয়নের জন্য 2030 এজেন্ডা এটিও স্বীকার করে যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বায়ু দূষণ কমিয়ে আনা অত্যন্ত জরুরি কাজ। নীল আকাশের জন্য ক্লিন এয়ারের এই আন্তর্জাতিক দিবসের লক্ষ্য হল কর্মের একটি বৈশ্বিক সম্প্রদায় গড়ে তোলা, যে কারণে এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, টাকা পয়সার চেয়ে অনেক বেশি জরুরি নির্মল বাতাসের যোগান বাড়ানো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে। আনন্দ সংবাদ, 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।